press the bell icon on the YouTube app and never miss another update. আমি তো ভেবেছিলাম আমাদের ছেলেরা প্রথম টেস্টে হেসে খেলে দিতে আসবে, কিন্তু পোলাইপানগুলা যে কি করলো আমি তো কিছুই বুঝবার পারলাম না। ভাই, আমি তো আগেই কইছিলাম আপনি দলে না থাকলে বাংলাদেশ আমাদের সাথে পারবে না। ওয়ান ডেতে বাংলা ওয়াশ করছি, আবার যদি টেস্টেও বাংলা ওয়াশ করি তাহলে তো তোরা 12 বছর আমাদের সাথে খেলতে আসবি না। আমরা চাই ছোট বড় সবার সাথেই খেলতে, তাই ইচ্ছা করে ম্যাচটা হারছি। আপনার এই সব কথা মিথ্যা, বানোয়াট, ভুয়া, চক্রান্তমূলক, ভিত্তিহীন এবং কল্পনা প্রসূত। ভাই, বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ জিতে ব্র্যান্ডন টেইলর তো খুশিতে কান্দা দিছে। কষ কি, তাই নাকি? হ ভাই, আমি ভিডিও করে রাখছি, আপনারা দেখবেন। ভিডিও করেছি, আমি দেখবো, আমি দেখবো। না মোশারফ ভাই, আপনারে দেখামো না। আচ্ছা দাঁড়ান, দেখাইতাছি। পাগল, শুধু কান্দে। কান্দিমো না তো কি করবো, অনেক কষ্ট করে জয়লাভ করছি। সেকেন্ড টেস্টটা যদি জয়লাভ করতে পারি তাই বাংলাদেশের জিম্বা ওয়াশ করতে পারবো। জিম্বা ওয়াশ এইটা আবার কি? আরে বেটা, জিম্বাবুয়ে যদি কোনো দলকে হোয়াইট ওয়াশ করে তাহলে তাকে জিম্বা ওয়াশ বলা হয়। তোর আশা কখনোই পূরণ হবে না, কারণ আমি বাংলাদেশের ভালো করে আইছিনি। ক্রেস্টুক, আমি তোর বড়, তুই আমারে তুই তুই করে বলতাছস কে? তুই বলতে পারিস, আমি তোর তুই বলতে পারবো না। আমি একটা জিনিস বুঝি না, মাশরাফি ভাই এত তাড়াতাড়ি টেস্ট সিরিজ থেকে অবসর নিল কেন? আরে ভাই আর বলিস না, সব পাপন কাকুর খেলা, থুকু সময়ের খেলা। ভাই কার খেলা? নাম বললে চাকরি থাকবে না। কি খবর বাতি যারা, আমারে কিছু কইলে নাকি? আরে না কাকু, আপনার প্রশংসা করতাছি। ও তাই নাকি, সেটা তো অনেক খুশির খবর। আচ্ছা করো করো। আমি এত কিছু বুঝি না, ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছি, এইবার টেস্টে হোয়াইট ওয়াশ কইরা আমি প্রতিশোধ নেমু। ওরে মাসা গাঞ্জা, এইসব কথা বলে না, এইসব কথা ন্যাংটা পোলাইবান বলে। 11 তারিখে মাঠে আসলেই দেখতে পারবি। খেলা হবে, খেলা হবে, সব নিয়ে আমরা খেলব। সত্য কথা বলতে খেলায় হার জিত থাকবেই, প্রতিটা ম্যাচে যে বাংলাদেশ জয়লাভ করবে এমনটা কিন্তু কথা না। প্রথম টেস্টটা খারাপ হলেও সেকেন্ড টেস্টে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, কেউ যদি ভিডিওটিকে সিরিয়াসভাবে নিয়ে কমেন্টে গালিগালাজ করেন তাহলে তাহলে কিন্তু একদম চাপকে ওই যে সালটাল সব তুলে নেব। এতটা নির্দয় হওয়া কি ঠিক হবে ভাই? কিছু করার নেই, নিয়ম এটা।